Hi viewers, welcome to Homework Online Classroom YouTube channel. আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো প্রথমেই সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কিন্তু বাচ্চাদের কথা ভেবে বা বাচ্চাদের ভালোবাসার জোরে আমি কিন্তু আজকেও ভিডিও করতে পারছি, ঠিক আছে? তাদের জন্য আমার ভেতরে একটা অন্যরকমের ভালোবাসা আছে, সেই কারণে আমি ভিডিওটা বানাতে পারছি। পুরো গলা থেকে এটা পুরো জাম্প হয়ে গেছে, প্রায়ই হয় এটা রাত জেগে ভিডিও করার জন্য হয়। তো যাই হোক, সে বিষয়ে পরে বলা যাবে। তো আমরা আজকে আলোচনা করব ক্লাস টু এর, দেখতেই পাচ্ছ এখানে দ্বিতীয় শ্রেণী লেখা আছে, ক্লাস টু এর ছ নম্বর প্রশ্নপত্রের সেট। অর্থাৎ এর আগে আমাদের কিন্তু এক এক করে পাঁচটা সেট হয়ে গেছে, পাঁচটা সেট অলরেডি আমরা কিন্তু প্র্যাকটিস করে নিয়েছি তৃতীয় পর্বের জন্য। এই যে আগামী পরীক্ষাটা হবে নভেম্বরে, নভেম্বরের ফার্স্ট উইকে, নভেম্বরের নভেম্বর মাসে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার কিন্তু এই প্রশ্নগুলো আসবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি আগে আলোচনা করছি। তো আজকে আমরা আলোচনা করব সমস্যা সমাধানের সক্ষমতা, সমস্যা সমাধান কি করে কোনো সমস্যা হলে তাকে সমাধান করব, অর্থাৎ অঙ্ক সমাধান, বাংলা সমাধান, সব বিষয়ের সমাধানগুলো আমরা আজকে এখানে আলোচনা করব। এরকমই আছে যে বাচ্চাদের সাবজেক্টগুলো, প্রথমটাও আমরা ভিডিও করেছি সংযোগ স্থাপনের সক্ষমতা, তারপর সমন্বয় সাধনের সক্ষমতা, তারপর সমস্যা সমাধানের সক্ষমতা, এবং শেষে আমরা আলোচনা করব আগামীকালকে বা পরশুদিন আমরা আলোচনা করব স্বাস্থ্য ও শারীরিক বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। তো এখানে আমরা যে প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে 30 নম্বরের পরীক্ষা হবে, টোটাল সময় হচ্ছে 1 ঘন্টা। আমরা 1 ঘন্টার মধ্যে এই কোশ্চেনগুলোর উত্তর বাচ্চাদেরকে করার প্র্যাকটিস করব। আর আমি একটা জিনিস বলে রাখি, আমি মোটামুটি 7টা সেট হয়ে গেলে আমি এটার পিডিএফ কিন্তু গ্রুপে দিয়ে দিব। যারা যারা গ্রুপে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, গ্রুপে অনেক রকমের আলোচনা হচ্ছে, খুবই ভালো লাগছে, সমৃদ্ধ করছেন আপনারা, অনেকেই আপনারা এখানে এসে উত্তর দিয়ে দিচ্ছেন বাচ্চাদেরকে, খুবই আনন্দ পাচ্ছি। তো এইভাবে আমরা যদি একে অপরের সাহায্য করতে থাকি তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব। তো এই 5টা সেট যাদের মিস হয়ে গেছে তারা কি করবে, চ্যানেলের থার্ড ইভ্যালুয়েশন এই এই প্লেলিস্টের মধ্যে এটা থাকবে, এখান থেকে তোমরা দেখে নিও। আর যাতে পরবর্তীতে মিস না যায় তার জন্য কিন্তু কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা টুক করে জানতে পেরে যাবে আর তোমাদের পড়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা, পুজোর মধ্যে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, ঘুরতে যাই, তখন কিন্তু বই খাতা নিয়ে যাওয়া সম্ভব নয়, সম্ভব কি তোমরাই বলো, সম্ভব না। তো তখন আমাদের কিন্তু এই চ্যানেলটাই কিন্তু অনেক কাজে দিয়ে দেবে, তাই না? প্রতিদিন আমরা কিন্তু যেখানেই থাকি না কেন মোবাইল আমাদের সঙ্গে থাকবে, আর মোবাইল থেকে আমাদের পড়াশোনা সঙ্গে থাকবে। আমরা কিন্তু এই পুজোর মধ্যেও কিন্তু চালিয়ে যাবো আমাদের কন্টিনিউ পড়াশোনা, ঠিক আছে? তো তোমরা নিশ্চিন্তে থেকো, পুজোতে পুজোর ছুটি তোমাদের ভালো কাটবে, সঙ্গে পড়াশোনাও কিন্তু হবে, প্রত্যেক দিন একটা প্রশ্ন সেট অথবা কিছুটা পাতার কিছুটা পৃষ্ঠার পড়া আমি কিন্তু করিয়ে দিই, প্রতিটা পেজ ধরে ধরে আমি প্রতি বছরই পড়াই। এর আগে 2 বছরের পেজগুলো আছে, তবুও কিন্তু নতুন করে 2022-এর জন্য আমি পেজ তৈরি করছি। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তবেই তো। তো চলো, আমরা অনেক আলোচনা করলাম, এবার আমরা কিন্তু কোশ্চেনে ঢুকে যাবো। চলো 1 নম্বর প্রশ্নটা দেখো, শব্দ ঝুড়ি, দেখতে পাচ্ছ এখানে একটা ঝুড়ির ছবি দিয়ে দিয়েছে, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে সঠিক শব্দের অর্থ লেখো। কর্ম মানে কি, কর্ম মানে কি বলো, বলো, চেষ্টা করো। ভ্রম মানে কি, শ্রবণ মানে কি, আনন্দিত মানে কি, পুজো এলো আমরা তো আনন্দিত। এইখানে দেখো সোনা, খুশি, তারপরে কাজ, ভুল, এই চারটের মধ্যে চারটে জায়গায় চারটে বসবে। তো ঠিকঠাক করে বসাও, আমি তারপর উত্তর বলছি। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো, ফ ই মা ল ক অল, দেখো তো এটা কি হয়, এটা কি হবে দেখো তো, একটু চেষ্টা করো নিজেকে, ভুল হোক না মুছে দেবে, ভুল হোক বারবার করো খাতাতে, দু একবার চেষ্টা করো, আমি শেষে কিন্তু উত্তর অবশ্যই বলে দেবো, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দিই যাতে তোমরা সারা জীবন মনে রাখতে পারো। ধাসা ন অ আ, এটা করতে হবে, এটাও খুব সোজা আছে, খুব সোজা, আমার তো মাথায় চলে এসছে, তোমাদের মাথায় এসছে কি,
খাতায় লিখে নিয়ে তোমরা কিন্তু চেষ্টা করতে শুরু করো। আমি কিন্তু লাস্টে উত্তর বলছি। সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। উল্লাপাড়ার মাঠে কি ডাকছে, কুকুর না বেড়াল? তাহলে আমার বই দ্বিতীয় ভাগটা পড়েছো? উল্লাপাড়ার মাঠে তোমাদের কত থেকে কত পেজ পড়বে জানো? সহজ পাঠের না জানলে হবে না। উল্লাপাড়ার মাঠে কি ডাকছে কে বলতে পারছো দেখি? আমি বলে দিচ্ছি, হুক্কা হুয়া 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 করে ডাকছে। আমি আর বলতে পারবো না, উত্তর তোমরা বুঝে নাও। কুকুর তো ভ্যাউ 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 করে ডাকে, বিড়াল তো মিউ মিউ। বেচারা গরুগুলোর দুর্গতি খুবই না অল্প। বর্ষা হলে গরুগুলো কি হয়, এক খুঁটিতে বাঁধা থাকে। হ্যাঁ, তাহলে কি হয়, খুব দুর্গতি হয়। তাহলে বেশি না কম হবে দেখো, তুমি ভেবে দেখো খুব। তারপর সঠিক শব্দ তৈরি করো, এইটাও কিন্তু দারুণ দিয়েছে, দুর্ধর্ষ করছেন। RINDFE, এটা কিন্তু আমরা প্রতিদিন, এদেরকে না হলে আমরা চলি না। এরা আমাদের জান, এরা আমাদের প্রাণ। তোমরা বানাও, বুদ্ধিটা খাটাও একটু। GTOERTH, এটাও কিন্তু খুব ভালো। এটা কিন্তু সবাইকে বোঝাতে ব্যবহার হয়, একসাথে থাকাকে বোঝাতে বোঝা হয় ব্যবহার হয়। বন্ধনীর বন্ধনী থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা, অনেকেই বলছো আমি একটু ভুল ভাল পড়ছি, কেন বলো তো? এখানে লাইট দেওয়া থাকে তো, আমার চোখে লাগে, আমার চোখে পাওয়ারটাও কমে গেছে অনেক দূর থেকে, তোমাদের জন্য পড়তে হয় তো, ওই জন্য আমি একদম সরি, একটু ভুল ভাল উচ্চারণ হলে মাফ করে দেবে, চেষ্টা করি না ভুল হওয়ার জন্য। হ্যাঁ, আস্তে আস্তে শিখে নেবো আমিও। দে অল লাভ দেয়ার ভিলেজ না টাউন। রাজু আর অর্কর বন্ধুত্বের ওই গল্পটা পড়ে নেবে, একজনের বাবা ফার্মার, একজনের বাবা ডক্টর। বলে দিলাম কোন পেজ থেকে আছে সেটাও বলতে পারবো, তোমরা একটু খেটে খোঁজো, আমি উত্তরটা বলছি। বিয়োগ করে কি অর্থযুক্ত শব্দ হয়? ক্যাপ্টেন থেকে যদি আমরা টেনটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? এটা আমি একটা বলে দিচ্ছি, দেখো ক্যাপ্টেন থেকে এই টেনটা বাদ চলে গেল, বিয়োগ করে দিলাম, তাহলে যেটুকুটা পড়ে থাকলো সেটাই হবে। তা বাকিগুলো তোমরা করো, এখানে ক্যাপ পড়ে থাকলো, বাকিগুলো তোমরা করো, আমি করলে তো হবে না, তোমাদেরকেই করতে হবে। হ্যাঁ, তোমাদেরকে শিখতে হবে, তোমাদেরকেই স্বাবলম্বী হতে হবে, তোমাদেরকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে, নিজেই একদম স্ট্যান্ড করে সব প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এটা ওইভাবে কেটে নিয়ে বুঝে নিয়ে করে নাও। আচ্ছা, বড় থেকে ছোট সাজাও। বড় থেকে ছোট, প্রথমে বড় বসবে, আমি বলে দিলাম তো, প্রথমে দেখো সবগুলোতে দশকের ঘরে একই আছে, তাহলে এককের ঘরেই আমাদের ফাইটিংটা হবে। এককের ঘরে সব থেকে বড় নয়, তাহলে সব থেকে বড় এখানে কোনটা বসবে? 19। তারপরে কত বসবে? তারপরে আছে 7, 17, তারপরে বসবে 15। আমি এককের ঘরটা দেখছি, দশকের ঘরে এক আছে সবার। তারপর 13, তারপরে 12, তারপরে 11, হয়ে গেল আমাদের। ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাও। 35 7 = 5, 35 কে 7 দিয়ে গুণ করলে 5 হবে, 35 কে 7 দিয়ে ভাগ করলে হবে। এখানে কিন্তু ভাগ চিহ্ন বসবে, দেখো ভাগ চিহ্ন বসালে 35 কে 7 দিয়ে ভাগ করলে 5 হবে। 27 23 50, 27-এর সঙ্গে 23 বিয়োগ করলে 50 হবে না যোগ করলে হবে বলো? তোমরাই বলো। 27-এর সঙ্গে 23 বিয়োগ করলে 4 হবে, তাহলে এখানে যোগ করলে 50 হবে, যোগ চিহ্ন বসিয়ে দাও। আমি কিন্তু পরের বার আর বলে দেবো না এরকম টাইপের প্রশ্ন হইলে। হ্যাঁ, এবার ফার্স্ট টাইম এসছে তোমাদের, ওই জন্য আমরা বলে দিলাম। 14 থেকে 5, 14 কে 5, এখানে 70 চাইছি, 70 মানে অনেক বড়, 14 5 গুণ, তাহলে 14 কে 5 দিয়ে গুণ করলেই 70 হবে। হ্যাঁ, তা 57 তে 7 50, তাহলে এখানে কি করতে হবে আমাদের? বিয়োগ করতে হবে, 57 থেকে 7 বাদ দিলে 50 হবে। একটু বুদ্ধি বার করতে হবে। এটা কি হবে বলতো? 80 থেকে ঘর, এখানে দিলাম 10 = 8, কিছু না হবে, বসিয়ে দাও এটা। এটা আমি বলে দেবো না, এটা আমি কোশ্চেন দিলাম তোমাদের।
তোমার কাছে 12টি বেলুন আছে, তিনটি বাক্সে বেলুনগুলো সমানভাবে ভাগ করতে হবে। তাহলে 12টি জটা থাকবে এখানে মোট, ভাগের আগে পুরো সংখ্যাটা এখানে লিখতে হয়। তিনটি বাক্সে বলেছে তাই তিন এখানে হবে, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করার অর্থ হলো তিনের ঘর নামতা বলা। 3 একে 3, 3 দুয়ে 6, 3 তিনে 9, 3 চারে 12। তাহলে 3-এর সঙ্গে সঙ্গে যখন আমরা 4 উচ্চারণ করছি তখন আমাদের 12 চলে আসছে, তার জন্য এখানে উত্তর হবে 4। 3 তো লেখাই আছে, তার জন্য এখানে হবে 4। তাহলে প্রতিটি বাক্সে কটি করে বেলুন থাকবে এখানে লিখে দিতে হবে, কিন্তু নাহলে ফুল নাম্বার পাবে না। অতএব প্রতিটি বাক্সে চারটি করে বেলুন থাকবে। ওকে, এই যে 4 এখানে বসিয়ে দাও। স্থানীয় মান অনুসারে সাজিয়ে গুণফল নির্ণয় করো। স্থানীয় মান অনুসারে সাজিয়ে গুণফল নির্ণয় করো। তো স্থানীয় মান আমাদের কি কি? একক আর দশক। সাজাও, এখানে হবে 5 আর এখানে হবে 4, আমরা গুণ করবো 5 দিয়ে। তাহলে 5 5 4 25 আর 4 5 4 20। এবার মজা দেখো, এককের ঘরে তো 25 একটা ঘরে আটবে না, তাহলে এই দুইটা দশক, তার জন্য দশকের ঘরে এখানে 2 যোগ হয়ে যাবে। তাহলে আমাদের হয়ে গেল কত? এখানে হয়ে গেল 22 আর এখানে 5 থাকলো, 225। বুঝতে পেরেছো? 22 আর এখানে 225 হয়ে গেল। তাহলে 38টাকে 38-এর এখানে একক, এখানে দশক, আমরা গুণ করবো 6 দিয়ে। তাহলে আমরা যদি 30কে 6 দিয়ে গুণ করি, মানে দশককে আমরা 6 দিয়ে যদি গুণ করি, 30কে আমরা 6 দিয়ে গুণ করলে 3 6 18, 180 পাবো। আর 8কে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে হবে 48 6 8 48। তাহলে আমাদের এবার এই দুটোকে যোগ করলে কত হবে? এই দুটোকে যোগ করলে যেটা হবে সেটাই হবে উত্তর। বা আমরা এখানে করতে পারি 6 8 48 এর 8, হাতে থাকে 4। তাহলে 3 6 18 4 22, তাহলে আমাদের এই দুটো যোগ করে হবে 228। এইভাবে করতে হবে। নেক্সট দেখো, ভাগফল নির্ণয় করো। 98কে 8 দিয়ে ভাগ করো। 98 ভাগ 8, তাহলে 8 একে 8। এবার 9 আছে আর নিচে 8 আছে, বিয়োগ করলে কত হবে? 1। এবার 18টা নেমে 8টা নেমে গেল, নিয়ে এখন এই 8টা আর 1 মিলে 18 হয়ে গেল। 8 দুগুণে 16, তাহলে আমার এখানে বাকি থাকছে কত? 2। এই 2টাকে কি 18 দিয়ে ভাগ করা যাবে? একদমই যাবে না, তার জন্য এখানে ভাগফল হয়ে গেল 12 আর ভাগ শেষ হয়ে গেল 2। বুঝতে পেরেছো? ভাগফল এখানে লিখতে হবে, ভাগফল ওপরে যেটা হয় সেটা হচ্ছে ভাগফল 12 আর ভাগ শেষ, ভাগ শেষ 2। হয়ে গেল আমাদের অ্যান্সার করা। নেক্সট দেখো, 12টা ফাঁকা ঘরে সঠিক শব্দ বসাও। আমরা ভাগফলকে যদি ভাজক দিয়ে গুণ করি, তার সঙ্গে ভাগ শেষ যোগ করলে আমরা পাবো ভাজ্য। ব্যাপারটা বুঝো, মধ্যে থাকে যেটাকে আমরা ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক, আর যেটা উপরে থাকবে হবে সেটা হচ্ছে ভাগফল, আর শেষে যেটা ভাগ করে বাকি থাকবে সেটা হচ্ছে ভাগ শেষ। এ হচ্ছে অবস্থান ভাগ ভাগের। এবার মজা দেখো, এই অঙ্কটাই যদি আমরা ভাবি, তাহলে এখানে আমাদের 8 আছে, এখানে আছে 98, আর এখানে হয়ে গেল 12 আর এখানে হয়ে গেল 2। তাহলে এবার আমরা 98 কি করে পাবো? ভাজ্যটা কি করে পাবো? না, আমরা ভাজ্যটা, ভাজ্য সমান কত? এখানে 98 আমরা পাবো যদি না আমরা ভাগফলকে, ভাগফলকে গুণ করি ভাজ্যক দিয়ে, সঙ্গে ভাগ শেষ যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে এবার এখানে দেখো তো, ভাগফল কত হয়েছে? 12 আর ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 8 আর এখানে ভাগ শেষ হচ্ছে 2। তাহলে আমাদের এইটা সিম্পলিফাই করে 8 12
96 তার সঙ্গে যোগ করতে হবে কত বলো তার সঙ্গে যোগ করতে হবে 2 তাহলে 96 আর 2 এ 98 তাহলে আমাদের ভাজক বার করার নিয়মটা কি দাঁড়ালো ভাজক বার করার নিয়ম হলো ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ গুণফল বার করারও একটা নিয়ম আছে গুণফল সমান গুণ্য গুণিত গুণক আচ্ছা এখানে আমরা একে দেখাতে পারি গুণ্য মানে হচ্ছে উপরের লাইনটা এটা হচ্ছে গুণ্য ঠিক আছে আর নিচে যেটা দিয়ে করব গুণক আর শেষে যেটা আমরা পাবো লাস্টে সেটা হচ্ছে গুণফল তাহলে আমরা এখানে গুণ্য বসিয়ে দেব তাহলে প্রশ্নের উত্তরগুলো সবগুলো করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আমরা দেখে নিই আরেকবার উত্তরগুলো কার কার উত্তর হয়েছে মিলিয়ে নাও কর্ম মানে কাজ কে কে করেছে হাত তোলো ভ্রম মানে ভুল কে কে করেছে বলো আর আনন্দিত মানে খুশি কে করেছো শ্রবণ মানে শোনা মানে কানে শোনা কান দিয়ে শোনা এটা কার কার মাইল ফলক হয়েছে বলো মাইল ফলক কে কে পেরেছিলে সত্যি করে বলো মিথ্যে কথা বলতে নেই অসাধারণ কার কার আছে এটাই অসাধারণ আচ্ছা দেখো উল্লাপাড়ার মানে হুক্কা হুয়া করে কি ডাকে শেয়াল ডাকে এখানে কে শেয়াল লিখেছো লিখে দিয়েছো শেয়াল তাহলে ওকে তুমি গুড বয় আর বেচারা গরুগুলোর দুর্গতি খুব বেশি বড় দুর্গতি বড় দুর্গতি এটা কি হবে বলো তো এটা বন্ধু ফ্রেন্ড এফ আর আই ই এন ডি ফ্রেন্ড এফ আর আই ই এন ডি ফ্রেন্ড হলো এটা কি হবে টুগেদার টি ও জি ই টি এইচ ই আর টুগেদার হ্যাঁ কত সোজা তারপরে এখানে দেয়ার ভিলেজ ভি আই এল এল এ জি ই ভিলেজ হবে এখানে হ্যাঁ তারপর এখানে কি হবে অর্কস ব্রাদার বি আর ও টি এইচ ই আর ব্রাদার তারপরে ক্যাপ হয়ে গেল এটা এটা ডেটা বাদ গেলে কি হবে সানটা পড়ে থাকছে তারপর এখানে গোটা বাদ দিলে ম্যান থাকছে তারপর এখানে গুইনটা বাদ দিলে পেন থাকছে পেন এই তো প্রশ্ন তোমাদের তো এমন কিছু কঠিন দেয়নি আর এইটা তোমাদের জন্য আমি রাখলাম তোমরা এটা করবে হ্যাঁ এটা আমার কোশ্চেন দেওয়া আশা করি তোমরা সবাই পারবে এই কোশ্চেনটার উত্তর কিন্তু আমার চাই হোয়াটসঅ্যাপ গ্রুপে ঠিক আছে আর ভিডিওটা একটা লাইক করবে না এত অসুস্থতার মধ্যেও আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও করছি আমার ভালো লাগছে বলেই করছি হ্যাঁ তোমাদের চাপ নেই যতটা পারবো সাহায্য করব হ্যাঁ ভিডিওটা একটা লাইক করে দাও আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো আমরা টুগেদার থাকবো একসঙ্গে মিলেমিশে থাকবো সবাই শিখবো তাহলে এক খাটনিতে সব কিছু পার হয়ে যাবে ঠিক আছে তোমরা আমাকে ফেসবুকেও পেয়ে যাবে ইনস্টাগ্রামেও পাবে আমি লিংক গ্রুপে দিয়েছি অথবা এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে আমার সঙ্গে কানেক্ট হয়ে যাও আমি ওখানেও কিছু অনেক কিছু শেখাই ঠিক আছে আজকের মতো এখানেই বাই বাই